জামালপুরের দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে নাশকতা ঠেকাতে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি। সাবেক সাংসদ এ এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশে এ কমিটি গঠন করা হয়। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যাপারে নিশ্চয়তা দিতে কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিএনপির নেতাকর্মীরা। এর অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাতে খর্মা বাজারে ব্যবসায়ীদের সাথে বিএনপির নেতাকর্মীরা কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য মীর আলী সহ ইউনিয়নের নেতাকর্মীরা।